আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো এবার থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওর টপিকটা কি। চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সেটআপের সব কিছু আপনাদের দেখাবো। তো চলুন সেটআপটি খোলা যাক। তো আমি প্রথমে আমি তালা দিয়ে রাখি, তো তালাটা খুলবো। তো এখন অনেক শীত, তো আমি প্রায় 11টার দিকে সেটআপে যাচ্ছি। তো দেখুন আমার সেটআপে আমি কিভাবে সম্পূর্ণ চারিদিকে ঢেকে রাখি। তো কারণ শীত অনেক, পাখি অনেক যত্নে রাখতে হবে। তো আপনাদের মাঝে এখন সব কিছু ধরে তুলবো, পাখি আমি কিভাবে যত্নে রাখি আর আমার ভালোবাসার পাখিগুলো সবগুলো আপনাদের দেখাবো। তো দেখুন এই আমার চাইতে হচ্ছে তিলাগু, আমার ভালোবাসার পাখি। যারা আমার ভিডিও দেখেন প্রায় সব ভিডিওতেই আমি এই পাখিটা দেখাই। আর মুনিয়া পাখি, এই আমার ভালোবাসার পাখি। তো দেখুন আমি কিভাবে রাখছি, কারণ এই শীতে অনেক যত্নে রাখতে হবে পাখি। দেখুন আমি কিভাবে ঢেকে রাখি। তো আপনারা এরকমভাবে সেমভাবে আপনারা ঢেকে রাখবেন চারিপাশে, যাতে বাতাস না ঢুকতে পারে। আর আমি শীতকালে কিভাবে যত্ন পাখি রাখতে হয়, শীতকালে খাবার কী কী, এভরিথিং সব ভিডিও আমার আইডির ভিতরে দেওয়া আছে। তো আপনারা গিয়ে দেখে আসতে পারেন। তো আমি দেখুন ন্যাকড়া দিয়ে ডাবল করে ঢেকে রাখছি। তো আপনারা এইভাবে সেমভাবে ঢেকে রাখবেন, কারণ অনেক শীত। এই শীতে যদি আবহাওয়াটা মানে ঢুকে কলনির ভিতরে বা সেটআপের ভিতরে, তাহলে অবশ্যই পাখি অসুস্থ হয়ে পড়বে। তো আপনারা খুব যত্নে রাখবেন, খুব সেভে রাখবেন পাখিগুলা। তো দেখুন আমি কিভাবে কি ঢেকে রাখছি। তো দেখুন এই যে পাখিগুলো সেটআপে, তো মাশাআল্লাহ অনেক আমার পাখিগুলো ভালোই আছে, সুস্থ আছে। তো আপনারা যদি পাখি সুস্থ রাখতে চান আমার মতো এরকম টিক্স খাটাবেন। আরও নিচে এরকমভাবে আমি চারোদিকে ঢেকে রাখছি। তো দেখুন এরপর আজকে সব কিছু পরিষ্কার করে দেব। তো দেখুন খাবার দিয়ে রাখছি এপাশে, এই পাশে আমার সেটআপে প্রায় 7 জোড়া পাখি আছে। তো দেখুন মাশাল্লাহ এই পাশেও কয়টি, 4টি ডিম দিয়ে বসে আছে, মাশাল্লাহ অনেক সুন্দর। তো আমি বাজরিকা পাখিদের রেজাল্ট অনেক ভালো পাই, কারণ আমি পাখিগুলো খুব যত্নে রাখি। তো আপনারা যারাই বাসায় বাজরিকা পাখি পালেন, খুব যত্ন করে রাখবেন আর শীত মিক্সটা খুব ভালো দেবেন, পাখি যত্নে রাখবেন। আর সবসময় খাঁচা ট্রে পরিষ্কার করে রাখবেন, যাতে কোনো ব্যাকটেরিয়া না ছড়ায়, কারণ এই ভাইরাস যদি সরায় এই শীতের কালে পাখি অনেক অসুস্থ হয়ে পড়ে। তো আপনারা সবসময় ওদের সেভে রাখবেন। তো দেখুন এই যে পাশে দেখাবো আপনাদের, তো দেখুন মাশাল্লাহ এই পাশে ডিম দিয়ে বসে আছে। তো আমার প্রায় সবগুলো সেটআপেই ডিম দিয়ে বসে আছে, এবং কি বাচ্চা দিয়ে বাচ্চা দিছে। তো দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর। তো আপনারা চাইলে বাসায় বাজরিকা পাখি পালতে পারেন কম খরচে, কম টাকায়। তো বাণিজ্যিকভাবে যারা পালতে চান তাদেরকে একটা কথাই বলবো, আপনারা 5 জোড়া বা 6 জোড়া দিয়ে শুরু করবেন। তো দেখবেন, কারণ অভিজ্ঞতার একটা দরকার আছে। কারণ প্রথম অবস্থায় আমার অভিজ্ঞতা ছিল না, আমার পাখি অনেক মারা গেছে। তো আমার দেখেন প্রত্যেকটা সেটআপে 7টা 8টা 6টা সর্বোচ্চ 8টা এরকম ডিম দিয়ে বসে আছে। তো দেখুন ঠান্ডা, এ পাশে কবুতর। তো কবুতর আমি সদর বিষয়ে পালি আর কি। তো যে এখন কবুতরের বাজারটা একদমই কম লো, কারণ দেখা যাচ্ছে যে যে কবুতর ছিল 20,000 টাকা জোড়া, ওই সব কবুতর হয়ে গেছে এখন 1,000 টাকা জোড়া, 400 টাকা জোড়া এরকম হয়ে গেছে। তো আপনারা বিদেশি পাখি যাই পালেন কবুতরগুলো, দেশি পাখি কবুতর পালবেন, কারণ কবুতরের বাচ্চার বাজারে দাম সবসময় থাকে প্রায় 300 টাকা জোড়া বাচ্চা। তো বাণিজ্যিকভাবে যদি কবুতর পালতে চান তাহলে দেশি কবুতর পালবেন, বিদেশি কবুতর পালার প্রয়োজন নেই, কারণ ওইগুলায় লাভ হবে না, এখন বরং লস হবে। তো এই পাশে দেখুন মুনিয়া পাখি, তো এই পাখিটা আমি শখের বিষয় পালি। তো মুনিয়া পাখি এইগুলা দেশীয় পাখি, এইগুলা পালা নিষেধ, তো আপনারা এইগুলা থেকে বিরত থাকবেন। তো আমি শখের বিষয় পালি, এই জড়িতে পাখিটা পড়ে গেছিলো, এখন আমি শখের বিষয় পাখিটা পালি। তো আপনারা
এই দেশীয় পাখি থেকে দূরে থাকবেন, তোমার এগুলো ভালোবাসার পাখি, তো আমি খুব যত্নে রাখি পাখি, যত্নটা মেন, পাখি পালার ক্ষেত্রে যত্নটা মেন। তো দেখুন দেখে রাখবো, কারণ যাতে বাতাস কোনোভাবেই না ঢুকতে পারে, কারণ যে শীত, এই শীতে পাখি আমার প্রায়, আমার একটা ভিডিওতে দেওয়া আছে পাখি অনেক মারা গেছে, তো ওই ভিডিওটাও দেখতে পারেন কি কারণে মারা যায়, ভিডিওটা গিয়ে দেখতে পারেন। তো আমার সেট আপের সব কিছু আপনাদের দেখাবো আজকে, দেখুন নিজের পাশে এই যে এগুলো হচ্ছে ক্লাসিক, এই যে বাচ্চা বাচ্চা দিছে, বাচ্চার পাশাপাশি ডিম দিছে বাচ্চাটা, দেখুন কত সুন্দর। ওর একটা মানে দুইটা ছিল, মানে শীতের কালে মানে ওইরকম বাচ্চা ফুটে না ডিম, তারপরেও দুইটা দিয়েছিল, একটি মারা গেছে, তো আরেকটি আছে, দেখুন কত সুন্দর, ও নিচে পড়ে গেল, তো হয়তো শীতের মধ্যে ব্যথা পাইছে, তোকে এখন উঠিয়ে আবার রাখবো জায়গায়, কত সুন্দর। তো আমি চাই আপনারা বাজারিকা পাখি পালেন, যাদের অনেক শখ, শৌখিন ভাবে পালতে চান, দু এক জোড়া নিয়ে আপনারা ট্রাই করতে পারেন, পাখি পালতে পারেন, দেখবেন কীরকম রেজাল্ট পান, তারপরে হয়তো আরও বাড়াইতে পারেন, কারণ কোনো লস নেই। আর খাবারটা, পাখির খাবারের দামটা একটু আসলেই বেড়ে গেছে, কারণ যারা স্টুডেন্ট পড়ালেখা করেন তাদের একটু জুলুম হবে, আপনার শখের বিষয়, এক জোড়া দুই জোড়া পালতে পারেন, না নাই। আর যারা বাণিজ্যিকভাবে পালবেন তারা পালতে পারেন, নো প্রবলেম, তো শুরু করেন দু এক জোড়া দিয়ে। তো আমার কলোনির, আমার ভিডিও যারা দেখেন তারাই দেখেন, আমার কলোনির সব থেকে ভালোবাসার পাখি আমার হচ্ছে তিলাগুগু পাখি, তো দেখুন আমার পাখিটা, কারণ আমি এইটা হ্যান্ড পিটিং করেছি, অনেক সুন্দর, ও আমার হাতেই খায়, ওর পিছনে অনেক সময় দিয়েছি, তো দেখুন কত সুন্দর। তো আপনারা চাইলে দু এক জোড়া তিলাগুগু পালতে পারেন, আর যাদের বাজরিকা পাখি লাগবে আমাকে SMS এর মাধ্যমে বা যে কোনো, আমার নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশনে, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি। তো দেখুন কত সুন্দর আমার হাতেই, তো আপনারা চাইলে বাজরিকা পাখি পালতে পারেন। তো আমার প্রতিনিয়ত আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই জলদি সাবস্ক্রাইব করে নিন, আর এইরকম ভিডিও পেতে শৌখিন পাখি চ্যানেলের সাথে সবসময় থাকবেন, আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও আপডেট আমি দিয়ে থাকব। তো আপনারা আমাকে SMS এর মাধ্যমে সব কিছু জানাবেন, আমি যাতে আপনাদের মাঝে আরও অনেক ভালো ভালো ভিডিও ধরে তুলতে পারি, কারণ আমি ভিডিওর মধ্যে নতুন, আমার ভুল হতেই পারে, তো আমার ভুল হলে আপনারা SMS এর মাধ্যমে জানিয়ে দিবেন আমার কোথাও ভুল হচ্ছে কি না, ভুল মানুষেরই হয়। তোকে রেখে দিলাম থাক, তো যাক, এই মুনিয়া পাখি দেখুন কত সুন্দর, এই দুইটা আমি হ্যান্ড পিটিং করার চেষ্টা করেছি, কিন্তু কিছু সময়ের কারণে আমার অনেক কাজ পড়ে থাকে, দোকান করি আমি, তো এর কারণে ওকে ওদের সময় দিতে পারি না, এর কারণে ওরা হ্যান্ড ফিটিং ওইভাবে হয় নাই, তো ওদের আমি ভাবছি যে ব্রিডিং করাবো, দেখবো ওদের রেজাল্ট কেমনে পাই, কারণ পাখি আমার এটা মেল ফিমেল, যে ডান সাইড এই সাইড এটা হচ্ছে মেল আর পিছনেটা হচ্ছে ফিমেল, তো দেখবো ওদের কাছ থেকে কোন রেজাল্ট পাই কি না। তো আমার ভিডিও যারা সবসময় দেখেন তারা জানেন আমার ভিডিও কীরকম কি, তো আপনারা চাইলে এরকমভাবে আমার মতো করে, আমি যেরকমভাবে হাজিরিকা পালি, আমার যে আমি সেট আপের রুমটা তৈরি করছি, তৈরি করতে ওরকম আমার খরচ হয় নাই, আমার প্রায় 10,000 টাকার মতো খরচ হয়েছে, আর খাসা খুচা এভরিথিং সব কিছু দিয়ে আমার 20,000 টাকার মতো খরচ হয়েছে। তো এইরকমভাবে আপনারা তৈরি করতে পারেন। তো আজকের মতো ভিডিওটি পর্যন্তই, তো আপনারা যারা এরকম ভিডিও আর নতুন নতুন আপডেট পেতে চান সবাই আমাকে জানাবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।